আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগা নমস্কার আমি সৌরভ আর আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেউ নাইনটি পয়েন্ট এইট ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন যে আমাদের দেশে করোনা সংক্রমণের গ্রাফটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে কিন্তু ডাক্তাররা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমাদের দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে আর এই আবহাওয়ার মধ্যেই আমাদের দেশের সরকার প্রায় যুদ্ধকালীন পরিস্থিতির মতন তৎপরতা দেখাচ্ছে ফর ভ্যাকসিনেশন কিন্তু দুর্ভাগ্যবশত এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার সামনে পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা ভুয়ো খবর বা গুজব তাই আজকের অনুষ্ঠানে আমরা ভ্যাকসিন ভ্যাকসিনের কার্যকারিতা তার সাইড এফেক্টস মূলত এই সব বিষয় নিয়ে আলোচনা করব শুধুমাত্র আপনাদের কাছে যাতে সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়া যায় এবং এর জন্য আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ এর অবসরপ্রাপ্ত ডাইরেক্টর প্রফেসর ডক্টর অপরাজিতা দাশগুপ্তকে প্রথমেই ম্যাম আপনাকে অনেকটা ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আপনাকে প্রথমেই যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হলো যে এই যে ভ্যাকসিন নেবার পরেও দেখা যায় যে মানুষের কোভিড হচ্ছে তো সেই জায়গা থেকে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে হয়তো ভ্যাকসিন নেওয়াতেই কোভিড হচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চান না ভ্যাকসিনকে দোষারোপ করা উচিত না কেন ভ্যাকসিনের মধ্যে জীবাণু থাকে না যেটা দিয়ে অসুখ করে হ্যাঁ অসুখ প্রতিরোধ করার জন্যই ভ্যাকসিন সেই জন্য ভ্যাকসিন থেকে কখনো অসুখ হতে পারে না সেহেতু যে এই অসুখটা যে হয়েছে হয়তো সেই মানুষের আগেই ছিল এবং তখন আসিমটোম্যাটিক ছিল বা একটু একটু সর্দি কাশি ছিল ওর মধ্যেই ভ্যাকসিনটা নিয়ে নিয়েছে যেই জন্য ভ্যাকসিন নেওয়ার কিছুদিনের মধ্যেই অসুখটা প্রকোপ হয় আবার এরকমও হতে পারে যেটা দেখা গেছে যখন ভ্যাকসিন নিতে গেছে তখন ওই ভিড়ের মধ্যে ছিল ঠিক মতন হয়তো মাস্কও পরেছিল না আশেপাশে অন্য কাউর হয়তো কোভিড ছিল এবং সেইখান থেকে সংক্রমণ হয়েছে সেহেতু আমাদের ভ্যাকসিনকে কখনোই দোষারোপ করা উচিত না যে ভ্যাকসিন থেকেই অসুখটা হয় বেশ আর ভ্যাকসিন নেওয়ার আগে বা পরে আমাদের কি কি করা উচিত ভ্যাকসিন নেওয়ার আগে কিছু কিছু কথা আমাদের মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে যেখানে আমি কাজ যদি কোথাও করি সেখান থেকে কিন্তু অবশ্যই ছুটি নিতে হবে কেননা ভ্যাকসিনেশনের পর খুব রেস্ট নেওয়া উচিত সেহেতু কাজে আর যাওয়া কোনো মানে হয় না খালি পেটে কখনোই যেতে নেই ভর পেটে যাওয়া উচিত আর প্রচুর জল ফ্লুইডস এগুলো খেয়ে তারপরে ভ্যাকসিনেশন ক্লিনিকে যাওয়া উচিত নিজের আই কার্ড নিতে ভুলবেন না আর স্লিভলেস জামা যেখানে ইজিলি যাতে খুব সহজভাবে যাতে আপনার ইঞ্জেকশনটা দেওয়া যায় সেরকম একটা ব্যাপার করা উচিত হ্যাঁ খুব টাইট স্লিভস জামা পড়লে একটু অসুবিধে আর সব প্রিকশনস যেমনি ভালো মাস্ক নাক আর মুখ ঢেকে এগোনো উচিত আর যদি কারোর কোভিডের সিমটমস হয় হ্যাঁ সর্দি কাশি জ্বর ইত্যাদি তখন অবশ্যই আরটিপিসি আর টেস্ট করে তারপরে যাওয়া উচিত মনে মনে সন্দেহ যে আমার হলেও হতে পারে আর ভ্যাকসিন নিলাম এই জিনিসটা কিন্তু ঠিক নয় এবার কি করা উচিত একটা ভ্যাকসিনেশনের পর ইঞ্জেকশনের পর নিশ্চয়ই খাবার খেতে কোনো আপত্তি নেই খাবার খাওয়া উচিত বেশি করে জল খাওয়া উচিত ওখানে তো আধ ঘন্টা রেস্ট নিতেই বলে কিন্তু বাড়িতে এসেও একটু রেস্ট নেওয়া উচিত আর সবসময় কি কি হতে পারে কী কী সাইড ইফেক্ট সেটা আমরা কি সাইড ইফেক্টস অফ দ্য ভ্যাকসিন বলি কি কি হতে পারে যেমনি ব্যথা জ্বর মাথা ব্যথা ক্লান্তি হ্যাঁ আরও সারা শরীরে ব্যথা এমনকি ডায়রিয়াও হতে পারে সেইগুলো মাথায় রাখতে হবে অ্যান্ড যা যা সেটা নিয়ে করণীয় সেটা করতে হবে বেশিরভাগই ব্যথা জ্বর এইসবের জন্য ডাক্তারবাবুরা বলেন প্যারাসিটামল খেতে সেটা খেলে যথেষ্ট একদিন থেকে বেশি থাকে না তার পরের দিন থেকে সবাই ভালো হয়ে যায় আর সব সময় মনে রাখতে হবে আমি যতই ভ্যাকসিনেশন নিই আমাকে সবসময় বাইরে গেলে সাবধানে থাকতে হবে নাক আর মুখ ঢেকে মাস্ক পরতে হবে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে বেশি ভিড়ে যেতে হবে না যেমনি আগে আমি সাবধান ছিলাম সেই সাবধানতা এখনও পালন করতে হবে আর অফকোর্স সব শেষে আমি যে সার্টিফিকেট যে আমি ভ্যাকসিনেশন হলো সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে ভুলবেন না আচ্ছা আর এখান থেকেই আরেকটা প্রশ্ন মাথায় চলে এলো সেটা হচ্ছে যে এখন তো আমাদের ভারতবর্ষে করোনার দ্বিতীয় ঢেউটা এসেছে যেখানে বলা হচ্ছে যে করোনা ভাইরাস নিজের বৈশিষ্ট্যটাকেই সম্পূর্ণভাবে সে পাল্টে ফেলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভ্যাকসিনগুলো তো আগের জন্য মানে আগের যে বৈশিষ্ট্যগুলো ছিল ভাইরাসটার সেটার জন্য তৈরি হয়েছিল তো সেখান থেকে এখন এটার কার্যকারিতা কতটা আছে বলে আপনি মনে করেন দেখো ভাই সৌরভ এখন অবধি যা গবেষণা হয়েছে এই ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিনের কার্যকারিতা সম্পূর্ণ পুরোপুরি এবং খুব ভালো এখনও তেমন গবেষণা বেরোয়নি যে মিউটেশন হলে এই ভ্যাকসিনগুলো ইফেক্টিভ হবে না সেহেতু আজকে দাঁড়িয়ে এইটুকুন আমাদের বলা উচিত বা ভাবা উচিত যে ভিজ ভ্যাকসিনস আর ভেরি ইফেক্টিভ কিন্তু এটাও মনে রাখতে হবে ভ্যাকসিন নিলেই যে আমার এই অসুখ করবে না এটা কিন্তু সত্যি নয় ভ্যাকসিন নেবার সত্ত্বেও অনেকেরই অসুখটা করছে কিন্তু এটা দেখা যাচ্ছে গবেষণা করে দেখা গেছে যে যারা ফুলি ভ্যাকসিনেটেড এবং যারা খুব সাবধানে থেকেছে যদি অসুখ হয় তাহলে সেই অসুখটা নেগলিজেবল খুব কম হয় মাইল্ড ম্যাক্সিমাম মডারেট তাদের কোনোদিন হাসপাতালে যেতে হয় না বাই চান্স যদি হাসপাতালে যেতেও হয় তারা সব ভালো হয়ে বাড়িতে চলে আসে আচ্ছা কিন্তু ম্যাম বলা হচ্ছে যে এই বছরের মধ্যেই ভারতবর্ষের প্রায় সকল নাগরিককেই ভ্যাকসিন দেওয়া হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি আদৌ সম্ভব এটা খুব ভালো প্রশ্ন সবাই মনে মনে এটা ভাবছে যে এই ভারতবর্ষে এত বড় একটা পপুলেশন এত লোক থাকে কেমন করে এই ভ্যাকসিনেশনটা এত তাড়াতাড়ি শেষ করবে আমরা জানি যত তাড়াতাড়ি এই কমপ্লিট হয় তত তাড়াতাড়ি আমরা এই রোগ থেকে দূরে থাকতে পারব আমরা ভাবছি যে আমরা পারবো না এতজন অনেকেই তাই ভাবে কিন্তু আমার মনে হয় এটা সম্ভব কেননা আমাদের ভ্যাকসিনেশন সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কেন আমাদের অলরেডি খুব ভালো ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে অলরেডি আশা বা হেলথ ওয়ার্কারস বা হেলথ পার্সোনাল সবাই কিন্তু এই ভ্যাকসিনেশন দেওয়াতে খুবই এক্সপার্ট মানে অর্গানাইজ করাতে দেওয়াতে পেশেন্ট বা মানুষকে একত্র করাতে সবেতেই ওরা খুব এক্সপার্ট আমাদের পালস পোলিও হয়েছে হ্যাঁ আমাদের সেটা যেটা খুবই সাকসেসফুল আমরা ইরাডিকেট করে ফেলেছি পোলিও সেহেতু এই ভ্যাকসিন নিশ্চয়ই আমরা শেষ করতে পারবো যেটাকে বলে এস এ পি এস আর্লি আমাদের পসিবল আমাদেরটা করে দেওয়া উচিত একশো কোটি পপুলেশন মধ্যে প্রায় একশো কোটি হচ্ছে আঠেরোর উপর বয়সে এবং তার মধ্যে যদি সেভেন্টি আমরা কমপ্লিট করতে পারি তাহলে যেটা হবে হচ্ছে হার্ড ইমিউনিটি হার্ড ইমিউনিটি যদি হয় তাহলে এই রোগের সংক্রমণ অনেক অনেক কমে যাবে বেশ এবার আসা যাক একটা দ্বন্দ্বমূলক প্রশ্নে যেটা প্রায় অনেকেরই মনে হয় ইভেন আমারও মনে হয় যে এই কোভিশিল্ড আর কোভ্যাক্সিন এই দুটোর মধ্যে যে একটা তফাত আছে মানে দুটোর ডোজ নেওয়ার একটা সময়সীমার মধ্যে একটা যে পার্থক্য আছে তো সেটা কেন খুব ভালো প্রশ্ন করেছে সৌরভ এই যে গ্যাপ ভ্যাকসিনে কোভিশিল্ডে তিন মাস কোভ্যাক্সিনে এক মাস এটা কিন্তু এমনি এমনি হয়নি এটা রিসার্চ করে অনেক গবেষণা করে এই টাইম গ্যাপটা ঠিক করা হয়েছে এই টাইম গ্যাপটা এই জন্যই করা হয়েছে যাতে সবচেয়ে বেশি অ্যান্টিবডিজ তৈরি হয় এবং যদি এই গ্যাপটা আমরা রাখি দেখা যায় যে ম্যাক্সিমাম অ্যান্টিবডিজ হবে সেই জন্য আমরা চাই সবচেয়ে বেশি অ্যান্টিবডিজ হোক আর তাতে আমাদের রোগ থেকে মুক্ত হওয়ার চান্স অনেক বেশি এবার একটা শরীরে যখন ভ্যাকসিন দেওয়া হয় তার মানে কি একটা অ্যান্টিজেন দেওয়া হলো এই অ্যান্টিজেন থেকে অসুখ করে না যেটা আমি আগেও বলেছি এই অ্যান্টিজেন থেকে যেটা করে হচ্ছে অ্যান্টিবডিজ তৈরি এইবার এই অ্যান্টিবডিজ প্রথম ডোজ থেকে যে তৈরি হবে এবং সেকেন্ড ডোজে যখন আসবে এই মাঝখানে এই যে অ্যান্টিবডিজ কতটা তৈরি হবে এটা আমাদের জানতে হবে দেখা যাচ্ছে তিন মাসে অনেক বেশি হয় হ্যাঁ এক মাস থেকে তাই জন্য আমরা তিন মাসে করেছি এবার কোভ্যাক্সিনে দেখা গেছে এক মাসেই সবচেয়ে বেশি তৈরি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা দ্বিতীয় ডোজ এক মাসের মধ্যে দিচ্ছি এটাই হচ্ছে আসল কথা কিন্তু এই নিয়ে চিন্তাভাবনা করা বা এই নিয়ে ডাউটস হওয়া যে কি ঠিক মতন দিল কি না এটা আমাদের হওয়া উচিত না ট্রাস্ট আমাদের থাকা উচিত যে কোভিশিল্ডে তিন মাস এবং কোভ্যাক্সিনে এক মাস এইবার বাই চান্স যদি কিছুদিন পরে সরকার বলে না এই তিন মাস তাকে আমি চার মাস করলাম বা দু মাস করলাম সেটা আবার আমি বলছি কোনো রিসার্চ ওয়ার্ক থেকেই বার করেছে কেন রিসার্চ সমানে হচ্ছে সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে হয়তো কোথাও দেখা যাচ্ছে না দু মাসে তিন মাস থেকে বেটার তখন দু মাস হবে সেই জন্য আমাদের এই নিয়ে একদম চিন্তা করা উচিত না যা সরকার থেকে বলছে সেটাই আমাদের পালন করা উচিত আচ্ছা আর এখান থেকে আরেকটা প্রশ্ন মানে চলে আসছে সেটা হচ্ছে যে কোভিশিল্ড না কোভ্যাক্সিন কোনটা বেশি কার্যকর সরব এটা খুব কমন প্রশ্ন কথা হচ্ছে একটাই ভ্যাকসিন ভালো ভ্যাকসিন হচ্ছে আবার আমি বলছি আগেও বলেছি মাস্ক হ্যান্ড হাইজিন সোশ্যাল ডিস্টেন্সিং লাস্ট হচ্ছে ভ্যাকসিন হ্যাঁ এই মেথডসগুলো দিয়ে আমরা এই অসুখটাকে প্রিভেন্ট করতে পারি প্রতিরোধ করতে পারি দূরে থাকতে পারি সো এই ভ্যাকসিন কোভিশিল্ড হোক কোভ্যাক্সিন হোক স্পুটনিক হোক মডার্না হোক যাই হোক এই ভ্যাকসিন মাস্ট বি টেকেন আর যে কোনো ভ্যাকসিন হচ্ছে ভালো কোনো সায়েন্টিস্ট বলতে পারিনি এখন অবধি কোনটা বেটার যদি বলতে পারে আমরা সবাই জানতে পারবো কিন্তু টিল ডেট আজকে অবধি কখনোই বলা যেতে পারে না এই এই ভ্যাকসিন ওই ভ্যাকসিন থেকে ভালো বেশ আর ম্যাম আরেকটা বিষয় জানার সেটা হচ্ছে যে এই যে যারা সদ্য সংক্রমিত হয়েছে করোনায় তাদেরকে এখনই ভ্যাকসিন নিতে বারণ করা হচ্ছে তো এটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি যখন করোনা ভাইরাস আমাদের শরীরে ঢোকে এবং অসুখটা আমাদের যখন হয় তখন এই একটা অ্যান্টিজেন এই ভাইরাসটা একটা অ্যান্টিজেনের মতন হয় এই অ্যান্টিজেন সঙ্গে সঙ্গে অ্যান্টিবডিজও তৈরি করতে শুরু করে দেয় তবে এই অ্যান্টিবডিজ ভ্যাকসিন থেকে অ্যান্টিবডিজ হচ্ছে না যেটা নিয়ে এতক্ষণ ধরে আমরা ডিসকাস করলাম সেটা না এই অ্যান্টিবডিসটা হচ্ছে অসুখের যে জীবাণু বা জার্মস ঢুকছে সেইখানকার অ্যান্টিবডিস এই অ্যান্টিবডিসগুলো ঠিক ভ্যাকসিনের যে অ্যান্টিবডিজ সেরকমভাবেই কাজ করে আমাদের শরীরে এরা হচ্ছে গার্ড এবং ভ্যাকসিন যদি আমরা সাথে সাথে দিই ভ্যাকসিনেরও অ্যান্টিবডিজ বেরোবে এবার বলে যে এই যে শরীরে যে এই অসুখের যে অ্যান্টিবডিজ অসুখ থেকে যে অ্যান্টিবডিজ হয় এই অ্যান্টিবডিজগুলো ভ্যাকসিনের যে অ্যান্টিবডিজ হতে বা জেনারেট হতে অনেক কমিয়ে দেয় হ্যাঁ অতটা ইফেক্টিভ হবে না সেই জন্যে আমরা অসুখের যে অ্যান্টিবডিজ তৈরি হওয়ার আমরা একটু সময় দিতে চাই সেটা আমরা কতটা দিই তিন মাস দিই এবার তিন মাসের পরে আমরা ভ্যাকসিন দিই ফর ভ্যাকসিনের অ্যান্টিবডিজ তৈরি হওয়ার জন্য এটাই হচ্ছে আসল কারণ যেই কারণে আমরা বলি কাউর যদি অসুখ করে তাহলে আমরা এটাই বলি যে তিন মাস ওয়েট করো হ্যাঁ তিন মাস পরে তুমি ভ্যাকসিনেশন শুরু করো আচ্ছা ধরুন যারা অ্যাসিমটোমেটিক মানে যাদের সেইভাবে কোনো উপসর্গ নেই আর তারা সেই কারণে কোনো কোভিড টেস্টও করায়নি কিন্তু তার মধ্যেই করোনা ভাইরাসটা আছে বা করোনা ভাইরাসের অ্যান্টিবডি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যদি ভ্যাকসিন এখনই দেওয়া হয় তাহলে পরে তাদের কী কী সমস্যা হতে পারে হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো সৌরভ কেউ যদি অ্যাসিমটোম্যাটিক কোভিড হয় বা কেউ যদি প্রিসিম্টোম্যাটিক হয় বা একটু একটু কোনো জ্বর সর্দি কাশি হ্যাঁ কোনো আর না করে টেস্ট না করেই সে তাড়াতাড়ি ভ্যাকসিন নিতে গেল ভাবলো ভ্যাকসিন নিয়ে তার আর সন্দেহ করছে তার কোভিড হয়েছে তার আর কোভিড হবে না এটা এই ধারণাটা খুব ভুল ভ্যাকসিন নিয়ে সাথে সাথেই হয়তো তার অসুখটা করলো এবং এই অসুখটা যে আগেও করতো যদি ভ্যাকসিন না নিতেও করতো নেওয়ার পরেও করলো কিন্তু সমস্যা একটাই একটা ভুল প্রচার হবে সবাই বলবে দেখুন ও ভ্যাকসিন নিয়েছিল তারপরে দেখুন কি হলো এই তো অসুখটা করে গেল আসলে লোকে ভুলে যায় যে এই অসুখ হয়েছে বিকজ ও আগেই ওর কাছে ও জার্মসটা ঢুকে গেছিলো এইটাই ক্ষতি নাহলে প্রিসিমটোম্যাটিক বা আসিম্টোম্যাটিক অবস্থায় কেউ যদি ভ্যাকসিন নেয় তেমন কিছু ক্ষতি হওয়ার কথা নয় এবং এটা মনে রাখতে হবে যে কেউ যদি একটু সন্দেহ করে তার কোভিড হলেও হতে পারে ভ্যাকসিন নেওয়া কোনো মানে হয় না হ্যাঁ সে অসুখটা ট্রিটমেন্ট করুক অসুখ থেকে সে ভালো হয়ে যাক তার তিন মাস পরে ভ্যাকসিন দেবে আচ্ছা আর এই অ্যান্টিবডিজগুলো কি সারা জীবন থাকে মানে আজীবন কি এটা আমাদের শরীরে থেকে যাবে ও আই উইস দিস ওয়াজ ট্রু কেননা আমার ছ মাস আগে কোভিড হয়েছিল আমি সবসময় ভাবি ইস যদি সারা জীবনের জন্য এই অ্যান্টিবডিজগুলো থাকতো তাহলে কি না মজা হতো যাই হোক বলে নাকি অসুখ করলে অ্যান্টিবডিজ অনেকটাই তৈরি হয় অনেক দিনই থাকে কিন্তু এখনও স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না কত দিন থাকে কেউ বলে এক মাস কেউ বলে তিন মাস কেউ বলে ছ মাস ভেরি রিসেন্টলি বলছে সারা জীবন তো এখনও পয়েন্ট করে বলা যায় না তবে এটা নিয়েও প্রচুর রিসার্চ হচ্ছে হ্যাঁ আমরা খুব শিগগিরই হয়তো জানতে পারবো বেশ বেশ আর আপনাকে আমার অন্তিম প্রশ্ন সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনের যে দুটো ডোজ আমরা নিই তো তার মধ্যে তো একটা বিস্তর গ্যাপ থাকে একটা সময়সীমা থাকে তো এই সময়সীমার মধ্যে একজনকে কতটা সতর্ক থাকতে হবে আমি একটু আগেও বলেছি আবার এখনও বলছি দিস মাস্ট বি দ্য ফাইনাল মেসেজ প্রত্যেকজন চেষ্টা করা উচিত ভ্যাকসিন নেওয়া এবং ভ্যাকসিন নেওয়ার পর হাত পা তুলে যে আমি খুব সেফ আমার এই অসুখ করবে না এই ধারণাটা যেন না থাকে সেহেতু যত সেফটি মেজার্স আছে যেমনি মাস্ক পরা শুধু মাস্ক পরলে চলবে না নাক আর মুখ পুরোটাই ঢাকা যেন থাকে মাস্ক এবং হ্যান্ড হাইজিন হাতটা বারে বারে ধোয়া এবং বেশি ভিড়ে না যাওয়া এই যে কিছু প্রিভেন্টিভ মেজার্স এটা সব সবসময় আমাদের নিতে হবে যতদিন এই অসুখটা পৃথিবীতে আছে কোনো উপায় নেই হ্যাঁ ভ্যাকসিন ইজ ওয়ান অফ দ্য মেথডস অফ প্রিভেনশন অফ দ্য ডিজিজ বাট ইট ইজ নট দি মেথড অফ প্রিভেনশন অফ ডিজিজ সেহেতু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং সব সময় মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সব সময় আমাদের মাস্ক পরতে হবে যখন আমরা বাইরে যাচ্ছি আর আবার আমি রিপিট করছি আবার আমি বারে বারে বলছি মাস্কটা যেন নাক আর মুখ ঢেকে থাকে আমি অনেককেই দেখেছি মাস্ক পকেট থেকে বার করছে চীনের তলায় আছে হ্যাঁ মাথার উপর আছে কিন্তু নাকার মুখ ঢাকা নেই সেহেতু আমার অনুরোধ যে বাইরে যখনই যাবেন প্লিজ ইউজ মাস্ক অ্যান্ড ইউজ ইট প্রপারলি ধন্যবাদ ম্যাম আপনার একটা বিজি স্কেডিউলের মধ্যে থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য সব ডাউটস ক্লিয়ার হয়ে গেল তো এবার যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে ভ্যাকসিনেটেড করিয়ে ফেলুন কারণ এই যুদ্ধে জেতার জন্য ভ্যাকসিনই কিন্তু হলো আমাদের সবার ব্রহ্মাস্ত্র আর হ্যাঁ কোনো গুজব বা ভুয়ো খবরে কিন্তু একদম কান দেবেন না শুধুমাত্র সরকারি নির্দেশিকা মেনে চলুন কেমন তাহলে আসি ভালো থাকুন ভালো রাখুন আর শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেউ নাইনটি পয়েন্ট এইট আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগা হচ্ছে